হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজি 31 অক্টোবর আমি প্ল্যান করে আছো। আজি রাতে আমি বড় ধুনিয়া একটা জায়গালে যাবলে প্ল্যান করেছো, বৈষ্ণোদেবী। আমি বৈষ্ণোমাতা তালে মন্দিরলে গৈ আছো। কাইলে আমার যাত্রা আছে। আজি রাতে আমার আমি ট্রাভেল করিম অলমোস্ট অ্যারাউন্ড 12টা বজাত। আমার আমি ইয়ার পৰা ট্রাভেল করিম টু বেঙ্গালোর এয়ারপোর্ট। তারপর আর আপনার আমার অলমোস্ট লাইক 4 AM আমার ফ্লাইট আছে ফ্রম ইয়ার টু দিল্লি। আফটার দ্যাট আপনার জম্মু আছে। সো আমি দেখাই থাকিম। তো অলমোস্ট লাইক আমার 8 দিনের ট্রিপ আছে। উই আর ভেরি মাছ এক্সাইটেড। রিসেন্টলি আস্থাও তাই ম্যানেজ করবো পারিলে টাইম। সো মই আর তাই গৈ আছো, দুজন আমি দুটা গৈ আছো। ইটস লাইক ইন সেকেন্ড হলিডে। আগতে আমি সিকিমত গৈছিলোঁ। সিকিমতো ঠিকই আছে, কিন্তু বৰষুণৰ কাৰণে ইমান যাব নোৱাৰিলোঁ। তো লেটছ সি। সো সিকিমৰ সেইটো ব্লগো আমি বনাম, সেইটো এটা ফাৰ্ষ্ট ব্লগ। তাৰপিছত এইটো আমি ৰিলিজ কৰিম। ইনিচিয়েলি মই DSLR কেমেৰা লৈ আছোঁ, প্লাছ ট্ৰাইপড লৈ আহিছোঁ। সো যিমানটো পাৰোঁ কভাৰ কৰিম। যদি বেটাৰী ভাল থাকে সব ছাপোৰ্ট কৰে, এভ্ৰিথিং। পাৱাৰ বেংক লৈছোঁ। সো এভ্ৰিথিং ঠিকে আছে। সো আজি শ্ব ইউ মই তোমাৰ কাৰণে একদম বৰ কাপোৰ মানে গোটেই খেলি মেলি হৈ আছে। আফটাৰ বিজি আছে তাই চকুত কিবা কিবি সানি আছে। তাৰপিছত আমাৰ পেকিং চেকিংবিলাক দেখাই আছো আমি অলপ। সেইটো চব তো মোৰ বেগটো হৈছে। আমি দুটা বেগ লৈছোঁ, মানে তেতিয়া অলপ বেছি ভাল হয়। তাই তোমাৰ বেগটো কি কি কৰিলা? লৈ যাবি নে কিনিব? হিনিও অ'কে। তই তাত গৈ পেলাই কি এইটো খান্দিবিগে নেকি? তাই ফটো আমি কৰি আছে দেই। এনিৱেজ, চ' কাইলৈ যাত্ৰা চাক কৰিম আৰু জনাই থাকিম নেক্সট আমি কি কি হয়। অ'কে, থেংক ইউ। হেল্ল', আৰু যাবলৈ 2-3 ঘণ্টামান আছে। ৰাস্তাই কিবা এটা বনাই আছে, আপোনালোকক দেখাম আৰু। ৰ'ব, হা কি বনাই আছে কবা নি? পিঁয়াজ পকৰি। বৰ ধুনীয়া বনাইছে আকৌ দেই। এইটো কি লগত যাবনে নে আমি ইয়াতে খাই যাম? এইটো দেখুৱাই দিলো। আজি মানে অকণমান বেলেগ বনিছে, দেখাই থাকিম আৰু কিছুমান বহুত স্পেচিয়েল কিছুমান বস্তু আহি আছে। ফাইনেলি চেকিং কৰিলো, বৰ্ডিং পাছ উলিয়ালো। ইয়াত আমি এয়াৰপৰ্ট আহি আছো। লঞ্চ কৰিলো এতিয়া, হেৰি কি বুলি কয়, ইয়াত ডমেষ্টিক লঞ্চত আমি এটা খাম আৰু। হেল্ল' এভৰিৱান, গুড মৰ্ণিং। 7:30 হ'ল, আমি দিল্লী এয়াৰপৰ্ট পালোহি। 9:30 বজাত এইখন ফ্লাইট আছে দিল্লী টু জম্মু। টাৰ্মিনেল পূৰ্ণ হ'ল, আকৌ আমি বেলেগ কেব লৈ পেলাই আহিব লগা হৈছে। অলমষ্ট লাইক 7.5 কিলোমিটাৰ। সেইকাৰণে আকৌ ৰ'ব লগা হৈছিলে। চালোঁ আৰু ডাইৰেক্টলি আকৌ কেব লৈ পেলাই আহি আছোঁ। চাওঁ, কিন্তু ঠাণ্ডা কিন্তু যিটো ভাবিছোঁ নাই যে গৰম আছে দিল্লী। এতিয়ালৈকেতো গৰমেই আছে, মাইক দি জম্মুটো চাগে একেই থাকিব। জনাই থাকিব আপোনালোকক। ফাইনেলি বাছত বহি আছোঁ আমি, জম্মুলৈ যাম এতিয়া। বাছত বহিলোঁ, ভাগৰ লাগিছে নেকি? ভাল লাগিব তাতো, এতিয়াতো গৰম হৈ আছে। তো ভাল গৰম হৈ আছে। মইতো জেকেট খুলিলোঁ, এতিয়া পাতলা জেকেট এটা পিন্ধি আছে। লেটছ চি কি হয়। ভাল লাগিব, এক্সাইটমেণ্ট। আপোনালোকক দেখাই থাকিম আৰু। অঁ, আমি কি কৰি আছিলোঁ, ৰৈ আছিলোঁ অলমষ্ট, মানে আমাৰ এতিয়া আৰু 10 মিনিট আছে। হা, ফাইনেল কল।
I was a final caller. যদি আহে বা আপোনাৰ জম্মুৰ পৰা কাটালৈ যদি যায় তো আপুনি ইয়াত মেণ্ডেটৰি কৰিছে ৰেপিড টেষ্ট কৰাবই লাগিব 100% আমি কৰাই লৈছোঁ এইটো ফ্ৰী অফ কষ্ট আৰু 10 মিনিট লাগে ইয়াতে আপোনাৰ 5:30 লাগি আছে তো আজি তাৰিখৰ পৰা মানে লাষ্ট 2-3 দিনৰ পৰা মেণ্ডেটৰি কৰিছে যদি আপুনি জম্মুতে থাকে ডেটছ নট এন ইছ্যু বাট ইফ ইউ ৱান্ট টু ট্ৰেভেল কাটৰা বেলেগ জেগালৈ দেন আপুনি কৰাব লাগিব অ'কে